নর্থ লন্ডনে 15 বছরের এক কিশোরীকে দামি উপহার দিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন করেন 54 বছরের একজন বিবাহিত ব্যক্তি। জাওয়াদ আকরাম নামের 54 বছর বয়সের সেই ব্যক্তিকে 11 বছরের জেল দিয়েছে দেশটির আদালত। মূলত অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক এবং গর্ভবতী করার অপরাধে 11 বছরের জেল দেওয়া হয়েছে আকরামকে। আদালতের দেওয়া তথ্য মতে 54 বছরের বিবাহিত আকরাম 15 বছরের কিশোরীকে নানানভাবে ভুলিয়ে সম্পর্ক স্থাপন করেন, আর এতে সেই কিশোরী গর্ভবতী হয়ে পড়েন। পরবর্তীতে কিশোরীকে উদ্ধার করে আকরামকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী দল জানায়, আকরাম 2021 সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই কিশোরীকে বিভিন্ন সময় তার কাছে রাখে। এ সময় সে এই কিশোরীকে দামি জুতা ও মোবাইল ফোন কিনে দেওয়া সহ দামি গহনা কিনে দেয়। তাছাড়া এ সময় আকরাম সেই কিশোরীকে 2 বার স্কটল্যান্ডে নিয়েও ঘুরতে যায়। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর মা আদালতকে জানান, আকরাম জেনে বুঝে তাদের কিশোরী মেয়ের সাথে এই কাজ করেছেন, আর এ কারণে সে গর্ভবতী হয়ে পড়ে। আকরাম বিষয়টি বুঝে তার পরিবারকে £50,000 ক্ষতিপূরণ দিয়ে মেয়েকে বিয়েও করতে চায়। তিনি আরও বলেন, একজন 50-ঊর্ধ্ব ব্যক্তি কিভাবে তার কিশোরী মেয়েকে বিয়ে করতে চায়? তার মেয়ের দাদার থেকেও বয়স বেশি আকরামের, তারপরও সে লজ্জা ভুলে সেই সব কাজ করেছে, তাই তার যথাযথ শাস্তি হওয়ার দরকার ছিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাদের 15 বছরের কিশোরীকে আকরাম বিয়ে করতে চাওয়ার কিছুদিন পর তাদের মেয়ে নিখোঁজ হয়। এরপর সে তার মেয়েকে নিয়ে ডেন্ডিতে চলে যায়, তারপর নটিং হিল, আর সেখান থেকেই পুলিশ তাদেরকে খুঁজে বের করে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে এভাবে ভুক্তভোগী করার কারণে আদালত আকরামকে দোষী সাব্যস্ত করেছে। আসমা মাসুম, রানার টিভি, লন্ডন।